ช่ใช่ใช่ใช่จะมาเป็นอะไรครับวันนี้เนี่ยนี่ละสิเรคคอร์ดอ๋อเด็กนี่ซีเบียร์กัจฉ์ซีเบียร์ก็มันเป็นซีเบียร์เรคคอร์ดย้อนรัสเซลต้องซีเบียร์มาดีกว่าওনাদের অফিশিয়ালি এত এত কাগজ লেখালেখি লেখালেখি করছিলেন যার জন্যই ওনাদের দিন ওনাদের দেখা হয়ে গেছে অনেকক্ষণ আচ্ছা ওনারা আসার আগে কোনো সাচ ওয়ারেন্টের কপি আপনাকে দেখিয়েছিল দেখিয়েছিল আচ্ছা কি 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 করলো বাড়ির মধ্যে কয়েকটা আলমারি ভাঙেনি ওটা আমিই বললাম চাবি ছিল না তো আমি বললাম দাঁড়ান আমি ডেকে দিচ্ছি আমাদের চাবিটা হারিয়ে গেছে তো দেখলেন আমাকেই বললেন জামা কাপড় গুলো আপনিই নামান আচ্ছা ওনারা কিচ্ছু দাঁত দেননি মানে এত ওয়েল বিহেভ আপনার যেটা নিয়ম সেটাই করবেন আপনারা আনাবেন আমার ছেলেকে দিয়ে পয়সা দিয়ে আনালো খেলো কোঅপারেট করেছেন আপনি আমি ফুললি করেছি ওনারাও করেছেন ওরা এটাই খালি বলে গেলেন আমরা এক ভেবে এসেছিলাম এখানে দেখে সবকটা রুমই কি ওরা ঘুরে দেখেছেন সবকটা রুম টোটালটাই আমি সব দেখেছি আমার ঠাকুর ঘর আমার রান্নাঘর আমার সব দেখুন আচ্ছা আপনারা স্যাটিসফাইড হয়ে যান উপরে চিলেকোটার ওখানে গিয়েছিল আমার অনেক মানে ওটা গোডাউনের মত ওখানেও আমি নিয়ে গেলাম আমি বললাম না স্যার কোনো রুম বাদ দেব না আমার চাবি নেই আমি চাবিওয়ালা নে ভেঙেও আপনাদের দেখাবো আপনার স্বামীর এগেনস্টে এরকম একটা মামলায় সিবিআই আপনার বাড়িতে তল্লাশি করতে এলো কয়লা পাচারের সঙ্গে যুক্ত বলা হচ্ছে কি বলবেন আসল কথাটা বলি আমার শ্বশুর বা শ্বশুরমশাই বাবার কোটি কোটি সম্পত্তি উখড়ায় কোটি কোটি টাকা সম্পদ অন্ডাল এয়ারপোর্ট আমাদের জমিতে হয়েছে তো সেখান থেকে উনি ওনার ভাইদেরকে এবং খুব ভাইদেরকে সব লিখে দিয়েছে মানে মনে যাব বলেছে না আমার কোনো দরকার নেই আমার ছেলে মানুষের মতো মানুষের কাছে ব্যাস তো যেখানে বাবার কোটি কোটি টাকা সম্পত্তি যিনি নেননি সেকে কয়লা মাফিয়াদের কাছে টাকা নিতে যাবে আপনারা খোঁজ নেই নুকড়াতে আমাদের কত সিবিআই বলছে যে নথি আছে বিভিন্ন জায়গাতে টাকা আসতো ওনার কাছে চাপে করছে কারোর চাপে এটা কারোর চাপে করছে আর কি বলবো মানে আপনার পরিবারের এগেইনস্টে কি এখন মনে হচ্ছে সততার সাথে রাজনীতি করে যদি এই অবস্থায় তাহলে রাজনীতি ছেড়ে যায় ভালো কি বলবো সেটা কি স্বামীকে বলবেন আপনি পরামর্শ দেবেন রাজনীতি ছেড়ে দেওয়া সেই বলবো যে আমরা এক একটা ভোট গেছে পরের দিন আমরা কি খাবো আমাদের ঠিক ছিল না জানেন এমন ভাবে আমরা ভোট পেড করেছি আমরা জানি সেটা কি ক্ষমতায় আসার আগে ক্ষমতায় আসার আগে বলুন বা পরেই বলুন হ্যাঁ আমার আমার একটা করে জমি গেছে আমার গয়না গেছে তারপরে যদি এই অবস্থা হয় যদি কেউ মানে হিংসা পরায়ণ মূলক ভাবে এইভাবে করে তাহলে পার্টি ছেড়ে দেওয়া হয়েছে আমি তো বলবো অন্তত আমার আদর্শ তো তাই বলে ম্যাডামের নামটা একটু একেবারে